learning. আজকে একটু সমস্যার জন্য ক্লাস একটু দেরি হলো, নেট আসছিল না ঠিকঠাক মতো, তো একটু টাইম লাগলো। আজকে যে ক্লাসটা হবে এটা স্পেশালি নতুন স্টুডেন্টদের জন্য, নতুনদের জন্য যারা আপনাকে লেজার চ্যাপ্টারটা দেখেন, সেই লেজার নিয়ে আজকে ক্লাস শুরু করব। মানডে যে ক্লাসটা হবে সেটা প্রত্যেকের জন্য, সেটা হবে এক্সেল এর আজকে লেজার। কারণ এমনি নতুন স্টুডেন্টদের আর পুরাতন স্টুডেন্টদের দুই ক্ষেত্রেই বলি, আমাদের কিন্তু সিলেবাস অনেকটা আমরা এগিয়ে ফেলেছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে। কীরকম, আমাদের আড়াই মাসের সিলেবাস আমরা কভার করেছি এই অনলাইন ক্লাস। সেটা হচ্ছে এক্সেল এর ক্লাস তুলে দু মাস নিই, ওই ক্লাসটা কভার করেছি, এবং ইকোনমিক অ্যান্ড অর্গানাইজেশন পার্ট এই ক্লাসটাও আমরা কভার করেছি। আজকে এবার একটু এগিয়ে যাই আমরা, নতুন স্টুডেন্টরা এখন অব্দি লেজার শুরু করতে পারেনি, তাই ওদের একটু দেখানো তো লেজারটা কীভাবে করতে, লেজার জিনিসটা কী, লেজারটা কীভাবে করবো এটা বুঝানো। লেজার পুরাতনরা দেখলেও দেখতে পারো, অসুবিধা নাই, পুরাতনরা দেখলে কী হবে ওদের একটু আবার থেকে রিপিট হবে, আবার থেকে একটু বুঝতে পারবে, অসুবিধা নাই। ঠিক আছে, লেজার চ্যাপ্টারটা করার আগে বলি আমরা দুইভাবে লেজার করবো, দুইভাবে করবো, কোন দুইভাবে করবো, একটা করবো ডবল লেজার, একটা করবো সিঙ্গেল লেজার। অনেককেই বলি এই যখন সিঙ্গেল লেজার অনেকে করবা তখন বলবা কি স্যার এরকম লেজার তো হয় না, মানে এটা যখন করবা, আমাদের যারা কমার্স নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে বলি সিলেবাসে কোনো সিঙ্গেল লেজার থাকে না। যারা কমার্স পড়নি বা অন্যান্য জায়গায় কিছু অ্যাকাউন্টসের কনসেপ্ট আছে তাদেরকে বলি সিঙ্গেল লেজার বলে কিছু হয় না, কিন্তু এখন অনেক কোম্পানিতে বা গভর্নমেন্ট সেক্টরে এই সিঙ্গেল লেজারের মাধ্যমে কাজ করানো হচ্ছে। আমি চাই তোমরা কোথাও কোনো কাজ করো যাতে করতে পারো, বুঝতে পারো, তাই এই সিঙ্গেল লেজারটাও আমি তোমাদেরকে দেখিয়ে রাখবো। তাহলে যদি কোনো অফিসে গিয়ে তুমি দেখো না ওখানে ডবল লেজার নেই সিঙ্গেল লেজার আছে, তোমার বুঝতে একটুকু অসুবিধা হবে না, কারণ তোমার দুটো লেজার সম্বন্ধে কিন্তু পুরো আইডিয়া থাকবে। তাহলে আমরা কি বললাম, লেজার দুই ভাগে করবো, একটা করবো ডবল লেজার, একটা করবো সিঙ্গেল লেজার। ডবল লেজার যেটা আমাদের প্রত্যেকের সিলেবাসে থাকে, যারা অ্যাকাউন্টসের স্টুডেন্ট তারা জানাই আছে তাদের, সেটাই হচ্ছে ডবল লেজার। সিঙ্গেল লেজারটা শুধুমাত্র প্রফেশনালি লাগে, সিঙ্গেল লেজার করাটা খুব সোজা, তাই এটা আমরা পরে শিখবো। ডবল লেজারটা একটু সিঙ্গেল লেজারের থেকে কঠিন, এমনি কঠিন একটাও না, যদি ঠিক মতো বুঝে যাবে তাহলে কঠিন একটাও না। তাহলে তুলনামূলক যেটা কঠিন আমরা আগে সেটাই শিখি, আগে আমরা ডবল লেজার শিখি। এরা মিটালাম, যদি কারো নোট করা থাকে ওরা কিন্তু নোটও করতে থাকবে, আমি দেখাতে থাকবো তোমরা নোট করতে থাকবে। এই লেজারটা হবে কোথায় থেকে, এই লেজারটা হবে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি ছিল, জার্নাল। জার্নালের পর হবে মিউজিক,
জার্নাল থেকে এই লেজারটা কিভাবে হবে, মানে এই এই লিঙ্কটা কি আছে, এর সঙ্গে এর লিঙ্ক এবং এর সঙ্গে এর লিঙ্কটা কি? আজকে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, একটু শরীরটা খারাপ আছে, কিন্তু তবুও তোমাদেরকে যতটা ভালোভাবে সম্ভব আমি বুঝাচ্ছি, শরীর খারাপের মতো বুঝাচ্ছি, তাই একটু বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে চার্জার আর রেজারের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এটাই, আমি ধরো কোনো কোম্পানি অ্যাকাউন্ট করছি, জার্নাল এন্ট্রিটা কি ছিল, আমাদের অফিসে যত ধরনের ট্রানজেকশন হবে সবই কোথায় এন্ট্রি করতে হবে, জার্নালে। আমি কিছু কিনলাম বিক্রি করলাম, খরচ হলো ইনকাম হলো, সব এন্ট্রি করতে হবে জার্নালে। তাহলে তুমি দেখো এই জার্নাল রেজিস্টারে অনেক বেশি এন্ট্রি থাকবে, যদি তুমি একদিনে মিনিমাম 20 থেকে 25টা এন্ট্রি করো তাহলে 1 মাসে 600 থেকে 700 এন্ট্রি থাকবে, 1 বছরে 7 থেকে 8 হাজার এন্ট্রি থাকবে। আমি এর আগে প্রায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম, মানে এই জবের আগে করতাম প্রাইভেট কোম্পানিতে, সেখানে আমি এন্ট্রি করতাম ট্যালিতে, সেখানে 1 মাসে এন্ট্রি হতো প্রায় 10 থেকে 15 হাজার, 1 মাসে এন্ট্রি হতো, ও সরি একদিনে এন্ট্রি হতো, না 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 1 মাসে, 1 মাসে, একদিনে তো না 1 মাসে হতো, 1 মাসে এন্ট্রি হতো 10 থেকে 15 হাজার, তাহলে পুরো বছর কত এন্ট্রি হতো, 16 লাখ থেকে 1.5 লাখ এন্ট্রি। এবার এন্ট্রি কত হলো, 16 লাখ থেকে 1.5 লাখ, বুঝার চেষ্টা করবা, ঠিক আছে? না বুঝতে পারলে কিন্তু খুব সিনসিয়ারলি ভাবে শুনবা, অনেকে হয়তো বল লাগবে স্যার এগুলো কি পড়াচ্ছে অনলাইনে, মন ইচ্ছা করছে না, কিন্তু যদি শেখার ইচ্ছা থাকে ঠিক মতন তাহলে বুঝতে হবে জিনিসগুলো, আগে কনসেপ্ট বুঝবা, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি দেখো চ্যাপ্টার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বললাম, 1 বছরে এন্ট্রি করতে মতো 16 লাখ থেকে 1.5 লাখ। আমার ওনার যদি এসে জিজ্ঞেস করে আপনি পুরো বছরে কত টাকা স্যালারি পেমেন্ট করেছেন, তাহলে আমাকে কি করতে হবে, সেই 16 লাখ থেকে 1.5 লাখ এন্ট্রি করতে স্যালারি খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে এটা কি সম্ভব, এতগুলো এন্ট্রির মধ্যে থেকে স্যালারিকে খুঁজে বের করা? বা আমাকে বললো পুরো বছরে আমরা কত টাকা অফিস রেন্ট পেমেন্ট করেছি, সম্ভব এতগুলো এন্ট্রির মধ্যে থেকে রেন্টকে খুঁজে বের করা? এগুলো কোনো কিন্তু সম্ভব না। তাই প্রত্যেকটা এন্ট্রি প্রত্যেকটার জন্য এক একটা আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, যেরকম স্যালারি তো ওই পেজে শুধুমাত্র স্যালারিরই হিসাব থাকবে, অফিস রেন্ট তো ওই পেজে শুধুমাত্র অফিস রেন্টেরই হিসাব থাকবে, ঠিক আছে? এই জন্য আমাদের লিডার করা, জার্নাল রেজিস্টারে থাকছে আমার টোটাল এন্ট্রি, আর লেজারের রেজিস্টারে থাকছে আমাদের অ্যাকাউন্ট ওয়াইজ এন্ট্রি,
সেই অ্যাকাউন্টে যেরকম দরকার সেই অ্যাকাউন্টে ততটাই এনে দেবে। এই হচ্ছে জার্নাল লেজার। এবার জার্নাল লেজারের মধ্যে সম্পর্কটা কি? সেটা আমি দেখাচ্ছি, এটা বুঝতে পারলে। এটা জার্নাল লেজারের মধ্যে সম্পর্ক, এটা আমরা যে এন্ট্রিটা জার্নালে করছি, হওয়া আমরা করছি পার্চেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে এই পার্চেস আর ক্যাশটা কোথায় চলে যাবে? এটা যে আমি নিজে নিজে লেজার অ্যাকাউন্ট, তোমরা যারা নতুন স্টুডেন্ট আছে, যারা পুরাতন ছাড়াও আছো, আমি এবার তোমাদেরকে কয়েকটা এন্ট্রি করতে দেবো। তোমরা সেই এন্ট্রিটা আমার সঙ্গে সঙ্গে খাতায় করো, করবা, আমি টাইম দিব। এন্ট্রিটা তোমাদেরকে বোর্ডে করে তোমাদেরকে টাইম দিচ্ছি, তোমরা সেই টাইমে এন্ট্রিটা করো, ঠিক আছে? তারপরে এটা এন্ট্রিটা হয়ে গেলে আমি তোমাদেরকে আবার লেজারটা দেখাচ্ছি, অবশ্যই আমি আবার এন্ট্রি করবো, তোমাদের সঙ্গে ম্যাচ করে নেবো। আগে জার্নাল এন্ট্রি না করলে তোমরা রেজাল্ট করতে পারবে না, অনেকদিন পর এন্ট্রি করবা, খুব ভালো মতো এন্ট্রিটা করবে। বোর্ডে দেখালে একটু চাপ হবে, কিন্তু তবুও আমি দেখাবো। প্রত্যেকে এন্ট্রি করবা, নাহলে তোমরা বুঝতে পারবে না এই কারণে, কারণ এগুলো আমি আবার মিটিয়ে দিব, নাহলে লেজারে জায়গা পাবো। এটা কিন্তু চেক, হ্যাঁ তোমরা বাবা আজকে এখানে বসে ক্লাস করছো, ফার্স্ট কোর্সে পারচেজ কোর্স ফ্রম মিস্টার দে 35,000, নেক্সট সোল কোর্স টু মিস্টার রয় রুপিস 50,000 হাইট চেক, তারপরে চেক পেক টু মিস্টার দে 20,000, তারপরে সোল কোর্স টু মিস্টার সেন রুপিস 25,000 হাইট চেক, লাস্ট এটা প্যালেস এবং পেট টু মিস্টার দে হাইট চেক। এই প্রত্যেকটা এন্ট্রি তোমরা অবশ্যই করতে পারবে, কারণ তোমাদেরকে দেখানোই আছে, তোমরা প্রত্যেকে নিজে নিজে খাতায় এন্ট্রি করা শুরু করো।
বলতে গিয়ে কিন্তু এমনি করবা। হ্যাঁ অনেকদিন পর করছো বুঝতে পারছি, তাই একটু সময় লাগবে করতে গিয়ে। করো
তাহলে আশা করি এন্ট্রি হয়ে গেছে। তাহলে এবার এন্ট্রিগুলো আমি বলি। ফার্স্টের এন্ট্রিটা কি হবে? ফার্স্টের এন্ট্রিটা হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার দে অ্যাকাউন্ট। কোথেকে করেছো? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার দে অ্যাকাউন্ট 35,000, ঠিক আছে। সেকেন্ড এন্ট্রিটা কি হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে এন্ট্রিটা হবে মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপরে এটা আবার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আর লাস্ট এটা হবে মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হবে 15,000, 35 ছিল 20 দিয়ে দিয়েছি, বাকি থাকলো 15। আমি এন্ট্রি আবার থেকে বলছি, আবার থেকে মিলাবা, কারণ এন্ট্রিটা অবশ্যই সঠিক হতে হবে। এন্ট্রি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমরা লেজার পোস্টিং করতে পারবো না। প্রত্যেকটা এন্ট্রি অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কানেক্টেড, হ্যাঁ। আর আমি কোশ্চেনগুলো কিন্তু মুছে দিব, নাহলে আমার কাছে জায়গা স্পেস পাবো না, স্পেস দরকার। যারা এর আগে দেখেছে লেজার তারা, তাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু যারা আগে দেখেনি তাদের কাছে কিন্তু ব্যাপার আছে, ঠিক আছে। তাই বলছি, এবং আমি বোর্ডে কতটা জায়গা পাবো আমি নিজেও জানি না। আমি জাস্ট এখন আপাতত দেখাচ্ছি, যখন তোমরা অফলাইন ক্লাস করবো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিব। এখন আপাতত একটা মোটামুটিভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে কি তোমরা নেক্সট আমি ক্লাস করবো যাতে তোমরা বুঝতে পারো। আমি এখন পুরোপুরি ঘর টানতেও পারবো না, মানে লেজারে যা অ্যাকচুয়াল ঘর হয় সেটা আমি অ্যাকচুয়ালি টানতে পারবো না। আমি একটু শর্টকাটে লেজার দেখাবো, যখন তোমরা ক্লাস করতে আসবা আমি পুরো ডিটেলসে দেখিয়ে দিব, ঠিক আছে। আমি এটা ছবি তুলে নিই, তাহলে আমাকে এটা মুছে দিতে হবে। তোমরা যতটা চেষ্টা করবে একটু বুঝার চেষ্টা করবে, ঠিক আছে। একদম হয়তো খুব ভালো মতন যারা নতুন তারা বুঝতে পারবে না, কিন্তু যারা পুরাতন তাদের কাছে কোনো ব্যাপার না। আমি এটা মিটিয়ে দিলাম, আমি একবার করে দিচ্ছি জার্নাল এন্ট্রিগুলো, কারণ এন্ট্রি সঠিক না হলে আমি চর্চা তোমাদেরকে বারবার বলছি, এন্ট্রি সঠিক না হলে তোমাদের কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। তোমরা একটু মিলিয়ে নিও, হ্যাঁ। ফার্স্ট এন্ট্রি, এই এন্ট্রি কিন্তু বলার কোনো ব্যাপার নাই, কারণ এন্ট্রি কিন্তু প্রত্যেকেরই জানা আছে, এটা নতুন পুরাতন প্রত্যেকের জানা আছে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তোমরা ঘর কোনেক্ট করবা, আমি বোর্ডে অত তো জায়গা নেই, আমি ন্যারেশনও দিচ্ছিলাম না, কারণ অত স্পেসই নেই আমার কাছে, মানে বোর্ডে একটু দেখানো খুব টাফ হয়ে যায় জার্নাল লেজার। তবুও আমি চেষ্টা করছি যতটা পারা যায়। এটা এক নাম্বার একটু, দুই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 20,000। প্রত্যেকে কিন্তু এন্ট্রি সঠিক, হ্যাঁ। তারপরে তোমাদেরকে আমি ইচ্ছা করে একটু আজকে টাইম দিলাম, যে তোমাদের একটু প্র্যাকটিসের টাইম হোক, দরকার আছে, একটু না করলে ছুটে যাবে। আমি যদি প্রথমে দেখিয়ে দিতাম তোমরা কেউ করতে না। সেলস অ্যাকাউন্ট কত আছে? 25, না
কত? পনেরো। এই পনেরো কোথায় থেকে এলো? তোমরা বুঝতেই পারছো কতটা স্পেসের দরকার হয় এন্ট্রি করার জন্য। একটা এইটুকুটা বোর্ডে অতটা সম্ভব হয়ে উঠছে না আমার কাছে করা, তবু আমি তোমাদেরকে মোটামুটি ভাবে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা যতটা পারবা ক্যাচ করার চেষ্টা করো। দেখো, এই হচ্ছে আমার এন্ট্রি। এই এন্ট্রিটা তোমরা আগে মিলিয়ে নাও। এটা কিন্তু জার্নাল এন্ট্রি, ঠিক আছে? এই জার্নাল এন্ট্রিটা মিলিয়ে নাও। প্রত্যেকে খাতায় প্রপারলি দাগ টেনে উইথ ন্যারেশন এন্ট্রি করবা, ঠিক আছে? এবার এখান থেকে যেটা লেজারের বিষয়, এটা হয়ে গেল জার্নাল, ঠিক আছে? এবার এখানে দেখো, তুমি পারচেস অ্যাকাউন্ট আছে, সেলস অ্যাকাউন্ট আছে, লিস্টার দিকে টাকা দিচ্ছি, এরকম অনেক কয়েকটা অ্যাকাউন্ট আছে। এর প্রত্যেকটা হিসাব ইন্ডিভিজুয়াল রাখা, এটাই হচ্ছে লেজারের কাজ। তাহলে আমার এখানে কটা লেজার হবে? এখানে আমার কটা লেজার হবে কিভাবে বুঝবো? দেখো, এক পারচেস অ্যাকাউন্ট, যেটা হলো এক। আচ্ছা, বিশ্রেতি অ্যাকাউন্ট, এটা হচ্ছে দুই, তাই তো? পারচেস অ্যাকাউন্ট এটা হলো এক, হয়ে গেছে ব্যাংক, হয়ে গেছে ব্যাংক, হয়ে গেছে সেলস, হয়ে গেছে মিস্টার দিয়ে, হয়ে গেছে ব্যাংক, হয়ে গেছে। তাহলে আমার কথা হলো চারটা। এইভাবে বক্স করে দেখানোর দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা করলাম, ঠিক আছে? তাহলে আমার চারটা রিজাইন নাম আমি পেয়ে গেলাম, পারচেস, মিস্টার দে, ব্যাংক, সেলস। এবার আমার কাজ হচ্ছে লেজার করা। এবার আমার কাজটা হচ্ছে কি, লেজার করা। এটা হয়ে গেছে প্রত্যেকের, তাহলে প্রত্যেকে লিখিয়ে নাও, ঠিক আছে? আমি মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকে নোট হয়ে গেছে আশা করে, মিটিয়ে নিয়েছো। যদি কারোর ভুল থাকে সে রেকটিফাই করে নাও। এবার আমরা লেজারে চলে যাচ্ছি। যদি লেজার পুরোটা আজকে দেখানো যাবে না, যতটা পারে যাচ্ছে অতটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি মিটালাম। আমাদের লেজার করতে গিয়ে দুটো জিনিস শিখতে হয়। আর লেজার করতে কি কি বললাম, দুটো জিনিস শিখতে হয়। কি কি? ফার্স্ট জিনিস শিখতে হয় পোস্টিং, আর সেকেন্ড জিনিস শিখতে হয় ব্যালেন্সিং। পোস্টিংটা কি? পোস্টিংটা হচ্ছে ফ্রম জার্নাল টু লেজার, এই পোস্টিং এন্ট্রিটা শিখতে হয়। ব্যালেন্সিং, ব্যালেন্সিংটা হচ্ছে ক্যালকুলেট ক্যালকুলেট ক্লোজিং ব্যালেন্স, ক্যালকুলেট ক্লোজিং ব্যালেন্স। তাহলে ফার্স্ট আমাদেরকে লেজার করতে গিয়ে কী কী শিখতে হবে? আমাদেরকে লেজার করতে গিয়ে দুটো জিনিস শিখতে হয়। ফার্স্টে আমাদেরকে শিখতে পোস্টিং। পোস্টিংটা কি? ফ্রম জার্নাল টু লেজার, জার্নাল থেকে লেজারে পোস্টিংটা কীভাবে করবো সেটা শিখতে হয়। আর সেকেন্ড জিনিস কী শিখতে হয়? ব্যালেন্সিং, আমাদের লাস্টে কত টাকা ক্লোজিং ব্যালেন্স পড়ে আছে সেটা শিখতে হয়। তাহলে আমরা ফার্স্টে আজকে আমরা মেন জিনিস যেটা শিখবো সেটা হবে পোস্টিং। জার্নাল থেকে লেজারে কীভাবে পোস্ট করবো সেটা শিখবো, সেটা কিভাবে শিখবো এবার দেখো। এটা মিটালাম। একটা শুধু জার্নাল এন্ট্রি প্রথমটা করে দেখি, ফার্স্ট এন্ট্রিটা আমার কি ছিল?
ফার্স্ট এমবিএ হয়েছিল পার্চেস অ্যাকাউন্ট ডেবিট রেজিস্টার দিয়ে একা এখানে করলাম, হ্যাঁ কারণ অনেকটা জায়গা লাগবে তো লোকেশন ছাড়তে হবে তাহলে বুঝতে পারবো। পার্চেস হবেই না আমরা নিজের করছি এটাকে মিটিয়ে ঠিক আছে। আমি একটা এন্ট্রি করলাম, বাকি এন্ট্রি গুলো আমি তোমাদেরকে বলবো আর তোমরা দেখতে থাকবে কিভাবে করছি। আর কটা লিখে যাবে আমার? আগে চারটা লিখে একটা আমাকে আজকে আমি শর্টকাট যখন তোমরা আসবে তখন আমি পুরো ডিটেলসে দেখে দিব। হ্যাঁ বা জায়গার খুবই অভাব, জায়গার অভাবের জন্য দেখাতে পারবো না। তর্কা করলে আমি পরের দিন তোমাদেরকে দেখছি যদি কম্পিউটার সম্ভব, কম্পিউটার সম্ভব হয় না আসলে, এটা বোর্ডে দেখালেও তবুও বেটার। অ্যাকচুয়ালি খাতা ছাড়া থাকে, আমি এক কাজ করব আমি পরের দিন কপিতে করে আনবো। আজকে তোমাদেরকে বেসিক নলেজটা দেখিয়ে দিলে পরের দিন আমি তোমাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দেবো, আমি ওটা পিডিএফ ফাইল করে তোমাদেরকে তারপরে কম্পিউটার নিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওটা সব থেকে ভালো হবে। আজকে মোটামুটি একটা জিনিস দেখে দিই তোমাদেরকে। আচ্ছা এখানে কি আছে? এখানে আছে টু, আমি কি বলছিলাম এখানে কিছু নাই মানে কি থাকে, এখানে থেকে আবার বাই, ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে এখানে আমি নিজের গুলো নাম দিয়ে দিই। ফার্স্ট এটা হচ্ছে আমার কি পার্চেস অ্যাকাউন্ট, তারপরেটা আমার হচ্ছে মিস্টার দে অ্যাকাউন্ট, তারপরটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট, আর লাস্ট হচ্ছে আমার সেলস অ্যাকাউন্ট। এর থেকে অনেকগুলো ঘর থাকে, কলাম থাকে, আমি সেই প্রত্যেকটা ঘর সম্বন্ধে পরে কিন্তু আজকে জাস্ট আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আমার কাজটা হচ্ছে আমি যখন ওপরে পার্চেসের লেজারটা করবো আমি দেখবো তার অপোজিটে গিয়েছে, তার অপোজিটে গিয়েছে মিস্টার দেব, আর আমি যখন মিস্টার তেল লেজার করবো আমি দেখবো তার অপোজিটে কি আছে, তার অপোজিটে কি আছে পারচেস, পারচেস স্টক নট অনলি পারচেস, এখানে আছে বাই পারচেস। এটা হচ্ছে আমার টু এর সাইড, এটা হচ্ছে আমার বাই এর সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডেবিট সাইড, তোদের প্রত্যেকটা জিনিসই বলে দিই, আর এটা হচ্ছে আমার ক্রেডিট সাইড। কোর্টে অত ভালো মতো বুঝতে পারবে না, পরে তো কপিটা ক্লিন পাবে একটা পরিষ্কার হয়ে বুঝে দিতে। তাহলে আমি যখন পার্চেসের লেজার করবো তখন কি দেখবো তার অপোজিটে কী আছে, তাহলে পার্চেসের অপোজিটে কী আছে টু মিস্টার দে অ্যাকাউন্ট, তাহলে পার্চেসের ঘরে বসিয়ে দিব আমি। এখানে ডেটের ঘর থাকে আমি এখানে এক দুই করে করছি, পার্চেসের ঘরে কী করবো আমি টু মিস্টার দে অ্যাকাউন্ট কত টাকা 35,000। মিস্টার দেড় করে কি যাবে, মিস্টার দেড় করে যাবে বাই পারচেস অ্যাকাউন্ট। কি করলাম পারচেসের লেজার যখন করলাম দেখলাম তার অপোজিটে কি আছে, তার অপোজিটে কি ছিল টু মিস্টার দে অ্যাকাউন্ট, তাহলে পারচেসের ঘরে করে দিলাম কি টু মিস্টার দে অ্যাকাউন্ট। এবার যখন মিস্টার দেড় অ্যাকাউন্ট করবো দেখবো কি তার অপোজিটে কি আছে, মিস্টার দেড় অপোজিটে কি আছে পারচেস বাই পারচেস অ্যাকাউন্ট, মিস্টার দের ঘরে করে দিলাম কি বাই পারচেস। এটা কেন করলাম, কেন আমার কাছে পারচেসটা হয়েছে এটা কার সাথে আছে মিস্টার দের সাথে, আর মিস্টার দের সাথে আমার কি হয়েছে পারচেস হয়েছে, তাই পারচেসের ঘরে কি এলো মিস্টার দে, মিস্টার দের ঘরে কি এলো পারচেস। এটা হচ্ছে একে অন্যের সঙ্গে লিঙ্ক করা, লিঙ্ক না করলে তো আমার এন্ট্রিটা হবেই না। আগে এখানে দুটো লেজার আছে, দুটো লেজারকে একে অন্যের সঙ্গে লিঙ্কটা করে দিতে হবে, ঠিক আছে? মিটিয়ে দিলাম, কনফিউশন হবে।
এবার নেক্সট টেন্সে কি আছে? নেক্সট আছে ব্যাংক টু সেলস অ্যাকাউন্ট, ব্যাংক টু সেলস, ঠিক আছে? তারা ব্যাংকের ঘরে কি আসবে? ব্যাংক টু সেলস, তারা ব্যাংকের ঘরে কি আসবে? টু সেলস অ্যাকাউন্ট। বুঝতেই পারছো বোর্ডে খুব কম জায়গা তো, আর সেলসে বাই ব্যাংক অ্যাকাউন্ট। এবার কি আসছে? মিস্টার দে টু ব্যাংক, তাহলে আবার মিস্টার দের ঘরে কি আসবে? মিস্টার দের ঘরে চলে আসবে আমার টু ব্যাংক অ্যাকাউন্ট। কত? 20। আর ব্যাংকের ঘরে কি আসবে? ব্যাংকের ঘরে আসবে বাই মিস্টার দে অ্যাকাউন্ট। তারপরে আবার আসবে ব্যাংক টু সেলস, তার ব্যাংকের ঘরে আসবে কি? টু সেলস অ্যাকাউন্ট। কত? 25,000। আর সেলসের ঘরে কি আসবে? বাই ব্যাংক অ্যাকাউন্ট, 25,000। আর লাস্ট মিস্টার দে টু ব্যাংক, তাহলে মিস্টার দের ঘরে কি আসবে? টু ব্যাংক অ্যাকাউন্ট, 15। ব্যাংকের ঘরে কি আসবে? বাই মিস্টার দে। এই গেল পোস্টিং। ব্যালেন্সিং ফাইল আমি পরের দিন দেখাবো। আমি আজকে শুধু মানে এই বাই আর টু কীভাবে পোস্ট করলাম সেটাই দেখালাম, সেটা খুব শর্টকাটে দেখালাম, পুরো ঘর টেনে দেখাইনি। পুরো ঘর টেনে ডিটেলস আমি পরের দিন দেখাবো। আজকে তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট দিলাম কীভাবে আমার লেজার পোস্টিং হবে। ফার্স্টেরটা এমডি ছিল পার্সেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার দে অ্যাকাউন্ট। আমি যখন পার্সেসেরটা করবো তখন দেখবো তার অপোজিটে কী আছে, পার্সেসের অপোজিট আছে টু মিস্টার দে। তাই পার্সেসের ঘরে কী বসে যায়? টু মিস্টার দে। এবার যখন মিস্টার দের লেজার করবো দেখবো কি, দেখবো তার অপোজিটে কী আছে। মিস্টার দের অপোজিটে কী ছিল? মিস্টার দের অপোজিটে ছিল বাই পার্সেস অ্যাকাউন্ট, ঠিক আছে? কারণ যেটা বললাম কিছু নাই মানে ওখানে কী থাকে? বাই, তাই বাই পার্সেস অ্যাকাউন্ট। তাহলে হয়ে গেল সিম্পল। তারপরে আছে ব্যাংক টু সেলস, ব্যাংকের ঘরে কী বসবে? টু সেলস। সেলসের ঘরে তাহলে কী বসবে? সেলসের অপোজিটে বাই ব্যাংক। যারা জার্নাল করছো জার্নাল সঙ্গে সঙ্গে মিলাবা, দেখবা অনেকটা ক্লিয়ার হবে। তারপরে হবে মিস্টার দে টু ব্যাংক, মিস্টার দের ঘরে কী বসবে? টু ব্যাংক। ব্যাংকে কী বসবে? বাই মিস্টার দে। দেখো এটা এক নাম্বার এন্ট্রি পর কি তিন নাম্বার এন্ট্রি, এই জন্য আমি একটু নামিয়ে করেছি। ওখানে দেখো ব্যাংকের ঘরে দুয়ের পরে তিন, তাই একটু আমি নামিয়ে করেছি, ঠিক আছে? মানে একটু হালকা ক্যাপ রাখবো, তাই বুঝতে হবে এই এন্ট্রির পরের এন্ট্রি এটা, ঠিক আছে? তারপরে এটা আবার কি আছে? ব্যাংক টু সেলস, ব্যাংকে টু সেলস, সেলসে বাই ব্যাংক। আর লাস্টে মিস্টার দে টু ব্যাংক, মিস্টার দে দে টু ব্যাংক, ব্যাংকে বাই মিস্টার দে। হিসেব করা এখন দেখাই নি, পুরো ঘর এখন দেখাই নি, মোটামুটি একটা দেখালাম। অনেকের হয়তো বুঝতে আজকে ফার্স্টে অসুবিধা হবে যারা করেনি, কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার। এক তো লেজার প্রথম দিনে বোঝা একটু কঠিন হয়, ওপর থেকে অনলাইনে বোঝা আর একটু কঠিন হবে। কিন্তু যখন তোমাদের অফলাইন ক্লাস হবে তখন যদি তোমরা প্রত্যেকেই মোটামুটি কনসেপ্টটা নিয়ে থাকো, তাহলে কী হবে? প্রত্যেকের যদি কনসেপ্টটা থাকে না, আমার বুঝাতে অসুবিধা হবে না, আমি খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? তোমরা যখন একদিনেই তোমরা পুরো রেজাল্টটা বুঝে যাবে, তাই আমাদের অনেকগুলো ক্লাস বেঁচে যাবে। তাই আমি আজ তোমাদেরকে অল্প অল্প করে কনসেপ্ট দিচ্ছি বেচারে, তাদেরকে পরবর্তী সুবিধা হয়। নেক্সট মানডেতে আমাদের আবার এক্সেল ক্লাসই হবে, এক্সেল ক্লাসটা করাবো। আজকে ক্লাস আমি জানি অনেকের কাছে একটু কঠিন লাগছে, যাতে সোজা লাগুক আমি পরের দিন চেষ্টা করবো যাতে সোজা লাগুক তোমাদের, ঠিক আছে? আমি এই জন্য পরের দিন আবার চেষ্টা করবো।
আজকের মতো ক্লাস শেষ করছি, আবার পরের দিন ক্লাস নেওয়া হবে সোমবারে। সোমবারে যে ক্লাসটা নেওয়া হবে সেটা হচ্ছে এক্সেলের ক্লাস। এক্সেল আমাদের প্রায় শেষের দিকেই, আর কয়েকদিন এক্সেল শেষ হয়ে যাবে, আর কয়েকদিনই না আর 2 সপ্তাহের মধ্যে এক্সেল শেষ। এক্সেল আর তেমন কিছু নেই, ট্যালির কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিব, ওই কয়েকটা জিনিস একদিন ট্যালির দেখাবো, একদিন এক্সেলে দেখাবো, তাহলে আমাদের ওই পার্টটা শেষ হয়ে গেল। লেজার পরের দিন আমি অন্যভাবে একটু চেষ্টা করছি, কম্পিউটারেই দেখাবো, স্ক্রিনে দেখার হয়তো তোমরা একটু আরও ক্লিয়ার হবে, তোমাদেরকে একটু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করলাম, আজকের মতো বাই। প্রত্যেকে ভালোভাবে থাকবা, সুস্থ থাকবা, এই বলে আজকে ক্লাস শেষ করলাম, আবার সোমবার দেখা হবে। নিশ্চয়ই আগে করে নিয়ে গিয়েছিলেন।